হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ টেকনিক্যাল তো আজকের ভিডিওতে আমি তোমার বলবো তোমরা যারা ওয়ে স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাচ্ছো তার কিন্তু প্রসেসিং অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে ভিওয়ার্স তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে তোমরা যারা ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লাই করেছো এবং তোমাদের কোনো কারেকশন করতে চাচ্ছ বা ইডিট ফর্মটি ইডিট করতে চাচ্ছ কীভাবে করবে সম্পূর্ণ আজকের ভিডিওতে তোমাদের আজকে আমি গাইড করবো ঠিক আছে এবং তোমাদের বলবো আমি আজকের ভিডিওতে ওয়েসিপ স্কলারশিপ করার আগে তোমাদের কোন তিনটি জিনিস তোমাদের কিন্তু মাথায় মনে রাখতে হবে ঠিক আছে তার আগে সেটা জিনিস আপনার কাছে রাখার পর তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো চলো ভিওয়ার্স আজকে ভিডিওটি আমরা শুরু করতেছি এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিওস তোমরা যারা ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমাদের তিনটি জিনিস আগে কিন্তু আমাদের কাছে থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারো এই স্কলারশিপের জন্য তো ভিওয়ার্স প্রথম যে জিনিসটি মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারো না হলে তোমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুল হবে না ঠিক আছে ভিওয়ার্স এবং দুই নম্বর যেটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু তোমাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে ঠিক আছে নাহলে কিন্তু তোমাদের ফর্মটি সাকসেস ফুল আপ করতে পারবে না ঠিক আছে এবং তিন নম্বর যেটা জিনিস তোমাদের মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু উঠাতে হবে তোমাদের প্রধান অফিস থেকে ঠিক আছে তোমাদের যে প্রধান অফিস সেখান থেকে গিয়ে তোমাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু উঠাতে হবে তো সেই সার্টিফিকেটটি কিন্তু স্ক্যান করে তারা কিন্তু কম্পিউটার যারা অ্যাপ্লাই করবে বা তোমরা যারা অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু আপলোড করতে হবে এই তিনটি জিনিস তোমাদের কাছে যখন থাকবে তখন তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদন করতে পারবে এবার ভিওয়ার্স তোমাদের আমি বলবো তোমাদের জন্য কোনো কারেকশন করতে চাও তোমরা কীভাবেই করবে ঠিক আছে ভিওয়ার্স তো ভিওয়ার্স ওয়েসিজ তো ভিওয়ার্স ওয়েসিস স্কলারশিপ তো ভিওয়ার্স ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করার পর তোমাদের কোনো কারেকশন করতে চাও বা কোনো তোমাদের কারেকশন ফর্মটি ভুল হয়ে গেছে ঠিক আছে তো তোমরা কীভাবে কারেকশন করবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে ওয়েসিস স্কলারশিপ পোর্টালে যাবে যাওয়ার পর ভিউয়ার্স তোমরা দেখবা সবার উপরে দেখবা ঠিক আছে সবার উপরে ডান দিকে দেখবা একটা মোবাইল নাম্বার আছে এইট ফোর টু জিরো জিরো টু ডবল থ্রি ডবল ওয়ান ঠিক আছে প্রথমে নাইন নাইন ওয়ান দিয়ে স্টার্ট ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ সেই মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কল করবে কিন্তু সেই মোবাইল নাম্বার কিন্তু কল কিন্তু উঠাবে না ঠিক আছে তো তোমাদের যেটা আমি করতে বলবো ভিউয়ার্স ঠিক আছে যেটা করে তোমাদের হানড্রেড পার্সেন্ট তোমাদের রেজাল্ট সাকসেস হবে তোমাদের ফর্মটি ইট হবে যে কোনো ভুল থাক তোমাদের ফর্মের মধ্যে সেটা কিন্তু কারেকশন হবে বা তোমরা যদি পয়সা না পাও সেক্ষেত্রে তোমরা এই কাজটি করবে সেটা হচ্ছে তোমাদের ওয়েসি স্কলারশিপে যে ফর্মটি ফিল আপ করার পর তোমাদের কী করতে হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই অফিসে কিন্তু তোমাদের যেতে হবে ঠিক আছে তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু একটা করে অফিস থাকে ঠিক আছে তোমরা কি করবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে এটা কিন্তু তোমরা কী করবে গুগল ম্যাপ যে আছে গুগল ম্যাপ বা গুগলে সার্চ করবে তোমাদের আশেপাশে কোথায় অফিসটি আছে তো আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে ফিওয়ার্স আমাদের শিলিগুড়ির মধ্যে কিন্তু পড়ে শিব মন্দিরে ঠিক আছে শিব মন্দির যে বিডিও অফিস তার পাশেই কিন্তু আছে এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে অফিসটি ডিপার্টমেন্টের অফিসটি এখানে সেখানে কিন্তু আছে তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যে পড়ে থাকো তোমাদের কোথাও যে প্রবলেম হয়ে থাকে ফর্মের মধ্যে সেই অফিসে গিয়েই তোমাদের কিন্তু এক যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু এক মত একটা স্লিপ থাকে সেই আইডি নাম্বারটা অবশ্যই তোমরা নিয়ে যাবে সেখানে গিয়ে যাওয়ার পর সেখানকার যে অফিসারগুলি আছে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করবে দেখবে তুমি হও কি নাও এবং তোমাদের আইডি পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তোমাদের যে কোনো ভুল ভিওয়ার্স থাকুক তোমাদের কিন্তু সেখান থেকে কারেকশন করে দিবে ঠিক আছে তো ভিওয়ার্স তোমাদের কিন্তু এই অফিসে গিয়ে তোমার যে কোনো ভুল নামে ভুল বাবার নামে ভুল বা তোমাদের কোথাও প্রবলেম হচ্ছে ফর্ম ফিল আপ করতে আগাচ্ছে না ঠিক আছে বা যে কোনো প্রবলেম থাকুক সেখানে গিয়ে কিন্তু আমাদের সেই প্রবলেমটি সলভ করতে হবে এমনি কিন্তু অনলাইনে কোনো অপশান নেই ভিওর্স ঠিক আছে তোমাকে একবার যে সাবমিট করে দাও লক করে দাও ফর্মটি ফিল আপ করার পর কিন্তু কোনো কিন্তু অপশান তোমাদের কাছে নেই সেই অফিসে গিয়ে তোমাদের সেই ফর্মটি আনলক করবে তারপরে তোমরা এডিট করবে তারপরে কিন্তু তোমাদের আবার নতুন করে ফর্মটি জমা দিবে ঠিক আছে ভিওর্স তো ভিওর্স ভিউটি আশা করবো তোমাদের ভালো লেগেছে তো ইনফরমেশনটি ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ থেকে লাইক করে দিবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মিলবুকটি নতুন ভিডিওতে